আমার তাল গাছের আগা যদি আপনার স্বামীর হয় তাইলে আপনি আমার খেতে আইছেন আপনি এখন আমার বেগায় দিতেছেন কেন আপনি এই শুনছো হ্যাঁ আইছো এই ভাই চলেন এই শুনছো এই কিছে ওই খালা ভাই চলেন ওই খালা কিছে আমার বড় দত্তরা তো লাগামে ঝগড়া করতে পারো না সকালবেলা কাউকে করা ভালো না আমার কত হলো গাছের গোড়া গাছ আমি লাগাইছি গোড়া আমার দিকে হ্যাঁ লাগাইছি এই পর্যন্ত আমার জায়গা হ্যাঁ তোর জায়গা ঠিক আছে হ্যাঁ ইয়ার পর তোর জায়গা হ্যাঁ তো মানুষ এক জায়গায় গাছ লাগাইলে এমনি গাছ ব্যাক হইলে সমস্যা রাখি তাই তোর দিকে একটু গাছটা ব্যাক হয়ে গেছে তুই সকালবেলা আইসা সবগুলো তালতে ফাইরে লয়ে গেলি হ্যাঁ আমার মাছের যে ক্ষতি হয়েছে আমার মাছ এই জোরচাপ টুপু আজ মাছ যা বড় হইতে পারে না ছাড় মাইতে পারে রোজ যে বইতে পারে না কুত্তার মতো কাজ করছে মাথা বসা মানে জিনিস এই গাছটা আমি লাগাইছি লাগাইছি বুঝলেন এই পর্যন্ত আমার জায়গা এখন একটু যাইয়া ওর জায়গায় পড়ছে পড়ছে এরকম হতে পারে ওই সকালবেলা আইসা সবগুলা তাল পাইরে লয়ে গেছে কিরে তুই তাল পারে নিলি কে আচ্ছা মাত বসা আপনারে বুঝাইতেছ হ্যাঁ কও ওর জায়গা আমি তাল গাছটা লাগাইছি লাগাইছি তাল গাছ পুরো একটা ছাওয়া দেয় আছে আমার পুষ্কুলি দেয় তাই মাছের ক্ষতি করবো তা আমি কি তাল আসতে রাহুম এটাও একটা সমস্যা এটা এটাও ঠিক আরে এটা ঠিক কি কইতেছেন আমার গাছের গোড়া এখানে এ পর্যন্ত আমার জায়গা গাছ একটু বাইয়া যাইতে পারে তাই বলে সে তাল গাই ফেলবো না গাছ তো তাহলে আমনে তা তো গাছ তো আমনে তাল তো আমনে না এটাও ঠিক আছে ও তার মানে আপনি তো হেডেই কইতেছেন সালিশ মানে তাল গাছ আমার এটাই তো হ্যাঁ না তা তো ঠিক আছে না না ওটা তো হইবো না আমার মাছের ক্ষতি কইরা আমি এত জায়গা খাওন খাওয়াই মাছটি রে এই যে কেন মাছটি বড় হইলে তা আপনারাই খেবেন আর মাছ যদি বড় না হয় মাছ কি আপনার শহর থেকে কিনে খেবেন তাও ঠিক আছে তোমার কথাও ঠিক আছে মাতু সাহেব আমি আমার একটা কথা কই ইনি বিচার করে আমি সমাধান পাইবে না তার সে ভালো তারাতে তারা বুঝুক আমরা চলে যাই তো তাল গাছ আর খেতে যাকে তো তো তাল খাইতেই পারে সমস্যা কি কাক এ তোরটা ঠিক আছে তুই তাল খা একদম ঠিক আছে যাহা কামাল তাহা চালায়া এবার বুঝালো মুরগি সুরা কি অবস্থা হয়েছে এগুলা কাটলে আবার বাইরে যায় আনারস তো ধরতে আছে না সমানে আমার ওদিক খাটাইতে আছে বেজাতে একটা আনারস লাগাইছি যাতে নাই যাতে পড়ে না এগুলা খালি আগা কাটা দিত এই যে নবাব জাতি আমার ক্ষেতের অব্দি কই যাচ্ছেন ভাই আপনার ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছি এটা তো আমার খেত ভাইয়ের খেত তো ওইটা আপনি ঘুরে যান কি যে কোন ভাই দুপুর হয়ে গেল যদি আমি উই মোড়া দিয়ে ঘুরে যাই আমার তো দেড় থেকে দুই ঘন্টা লাগবো আপনার বাড়ির মানে জমির উপর দিয়ে যাওয়া রয়েছে শর্টকাট রাস্তা এই জন্য এই দিক দিয়ে আসে পড়ি আর তাছাড়া আমি যে হাঁটি আপনার আনারস গাছের কিন্তু কোনো ক্ষতি করি না ভাই না না আমার খেতে আইছেন এখন আপনি আমার মানে মানে আমার তাল গাছের আগা যদি আপনার স্বামীর হয় তাইলে আপনি আমার খেতে আইছেন আপনি এখন আমার ভাই গায়ে দিতেছেন কেন আপনি এই শুনছো হ্যাঁ আইছো এই ভাই ছাড়েন এই শুনছো এই কিছে ওই খালা আমার তাল গাছের আগা তোর পুকুরের পাড়ের দিকে একটু গেছে তুই তাল ফাইরে লয়ে গেছ তোর বউ এখন আমার খেতে দিয়া তোর খেতে যাইতেছে আমার খেতে ঢুকছে এ বউ আমার এ তোরে একদম কোবা লাইম তুই আমার বলে দিবি গা আমার আমার খুব জামা কলা খেয়ে দিবি আমি তোর আত না তোর পুরো বডি খেয়ালাম আমার জমিতে যত তোর বউ ফাড়া দিছে তোর বউ এখন আমার বউ আমি মানি না এটা আমার আছে বউরে তুই কেমনি ভাগ করছ ভাই গাছ গাছ সব ভাগ করে ওকে ওকে ওই দরবারটাও করে দিছে কে সালিশটা মাথাব্বর হ্যাঁ এটার মাথাব্বরে করে দিব চল মাথাব্বরে বাড়িতে হ্যাঁ হেঁটে যাবো ওঠে চল না চলো না দেন না হ্যাঁ গায়ে দিবি না গায়ে দিবি না চলো হ্যাঁ দে দে আমি শরীরটা অনেকদিন ধরে ম্যাচ ম্যাচ করতেছো চল বিচার করতে করতে মাদ্রাসা আমার
আপনি বিচার করে দিয়েছেন তাল গাছের আগা তার জমিনে পুকুরের দিকে গেছে ও তাল লয়ে গেছে এখন অর্ব আমার জমিনের উপর হাইটা যাচ্ছে আমি তার বলে যাচ্ছি তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জানি থাকে কেন ঠিক থাকে আমি যদি ওই উত্তরপাড়া দিয়ে ঘুরা আমার জামাই লেখে খাউন লয়ে যাই তাহলে তো দুই আড়াই ঘন্টা লেগে যায় এই লেগে হারুন ভাইয়ের জমির উপর আনারসের জমির উপর দিয়ে যাই আমি যেন আর দশ মিনিটে চলে যেতে পারি এখন আজকে আটকে গুছেছে যে তোমার স্বামী আমার তাল নিছে এখন তুমি আমার এখন আমার স্বামীর ঘরে আমার যেতে দিব না এখন উনি ওনার ঘর লগে সংসার করা লাগবে এটা কেমনি ঠিক আছে কোনো না এটা তো অন্যায় ঠিকই তো আছে আই মিয়া কেমনি ঠিক আছে বাদ সাহেব আপনি একটা কথা কোন আমি যদি উত্তরপাড়া দিয়ে ঘুরে যাই তাহলে আমার স্বামী লেগে খাবার নিয়ে যেতে আমার লাগবে দুই থেকে আড়াই ঘন্টা এই জন্য যেন দশ মিনিটে খাবারটা নিয়ে পৌঁছায় যেতে পারি হারুন ভাইয়ের আনারসের জমির উপর দিয়ে যাই এটা এই জন্য কি তাল নিছে আমার জামাই ঠিক আছে তাই বলে কি বউ নিয়ে যাবে এখন হারুন ভাই বলতেছে যে আমি আর আমার স্বামী সংসার করতে পারবো না হারুন ভাই সংসার করতে দেবো এটা কেমন সম্ভব কোন আপনি কেমন কোন এটা ঠিক আছে না না এই যে হারুন ভাই তুমি এটা অন্যায় করছো হ্যাঁ এটা ঠিক না তুমি আরেকজনের বনি বেকার এই আমনে দে এক মুখে দুই কথা কোন তাহলে এই যে আমার তাল নিলো এর কি অন্যায় নেই আপনি বলছেন এটা ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে এটাও তো অন্যায় হয়েছে তুমি তাল নিছো কেন কেন অন্যায় হ্যাঁ তুমি তাল নিছো আচ্ছা তাল নিছে একটা খাওয়ার না জিনিস আরে ভাইরে আমার বউ একটা তালে ফিটা খেয়ে কইছিল সে কারণে আমি তো তাল গাছে উঠছি আর এমনি তো তোর মন যে তাল নিছে পড়ে যায় পড়ে গেলে তুই বুঝছে থাকা পানি মধ্যে পড়লে কে তাল হওয়া যায় খুঁজা তো বউ পাইছে নিয়ে গেছে আমি নিছি তাল ভয় যান নিয়ে আমার বউরে দিছে এই হচ্ছে এই হলো কথা কিন্তু আমার রেজিস্ট্রি করাবো বিয়া করাবো একদম মনে করেন হাদিস কোরআন মিলা যেভাবে বিয়া করে ওইভাবে আমার বিয়া করাবো সেইটা কেমনে লয়ে থাক কোন এই তো ডিভোর্স দিয়ে দে কেমনে দিব হ্যাঁ ভাই এটা আপনি কি বলেন আপনি আমি বড় ভাইয়ের মতো সম্মান করি ভাই আপনি আমার এত বড় ক্ষতিটা করেন না ভাই না আপনার জমির উপর দিয়ে একবার গিয়েছি তাতে কি হয়েছে এ বেকল দলেরা চুপ থাক বুঝতে পারছি কি অন্যায়টা আমারই হয়েছে তখন দোনো পক্ষে যাইয়া হন একজনের জমির উপরে যদি একজন না আড়ে তাহলে আটবো কুন্দা সরকার রাস্তা বানাইছে সবার আড়াল লেগা তাহলে লেগে কি সরকার সবার নিচে গা নেই নাই তাহলে আমি যে মাতবুরি করে সবার বাড়ির উপরে দাঁড়ি আমার কেউ নিছে না না তাহলে একজনের তাল একজনে খাইছে তাতে কি হয়েছে একজনের বউ একজনের নিতে পারে না একজনের জিনিস একজনে খাইতে পারে না না সেটা আমার বলেছে তুই আমার বলেছে এটা তোর বলেছে হ্যাঁ আমার তাহলে তুই আমার তালগুলো ফেরত দিয়ে দে আসলে হারুন ভাই তুই ফাটাই দিস আমার বাড়িতে ভাই আমি তো তালের পিঠা বানাইছি আসলে ভুলটা আমারই হয়েছে কয়দিন যাবত খুব তালের পিঠা খেতে মন চাইতেছিল তো তো ও রাতে তেমন টাকা পয়সাও ছিল না যে কি না আনবো তাহলে হনো এই যে এই এই স্বামীমোর বউ তুমি তালের পিঠা বানায়া কটা হারুন ভাই খাওয়াই দিও তাহলে তুমি আচ্ছা মাতব সাহেব আমি আজকে সন্ধ্যাবেলায় তালের পিঠা বানামো হারুন ভাই আপনি আমাকে বাড়ি আইসে বলেন পেট ভরে খেয়ে যাবে মাতব সাহেব আপনি আপনার চালাডারে নিয়ে আইসে বলেন আচ্ছা ঠিক আছে তালের পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা জয় লাগে লো রে আহা আহা আহা